নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে চিকেন শেজওয়ান লালিপপ। আমি লালিপপের মতন এটা নিয়েছি, এগুলো দোকান থেকে কেটে দেয়, এগুলো দোকান থেকে কেটে দেয় এইভাবে। আমি এখানে 10 পিস লালিপপের এই লেগ পিসগুলো নিয়েছি। তো এবার ম্যারিনেশনের জন্য আমি এখানে আদা আর রসুন পেস্ট নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা দিচ্ছি, 1/4 টিস্পুন, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কারণ এখানে কাঁচা লঙ্কা পড়ছে না। আর এখানে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন আমি কর্নফ্লোর, আর দিচ্ছি এখানে 4 টেবিল স্পুন ময়দা। লবণ দিচ্ছি 1 টিস্পুন, আর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মাখছি। এটাই হচ্ছে ম্যারিনেশন, এইভাবে করে রেখে দিতে হবে। দিয়ে এটা আমি 2 ঘন্টা পর ভাজবো। আমি 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি, এখানে লেবুর রসও দেওয়া যায়। আর এই যে ময়দাটা আমি রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ারের পাউডারটা যেটা ছিল সেটাও নিয়ে নিলাম। এবার আমি ভালো করে মেখে রাখছি। এখানে অনেকে ফুড কালার ইউজ করে, কিন্তু আমি ফুড কালার দিচ্ছি না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে ভালো লাল রং হবে, সেই জন্য আমি রং দিইনি। এবার আমাদের ম্যারিনেশনটা হয়ে গেল, আমি এটা 2-2.5 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে প্রসেস আমি 2-2.5 ঘন্টা পর ফিরছি, ফিরে আমি দেখাচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে, 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা আমি দেখছি। এবার আমি একটা একটা করে তেলে ছাড়ছি। জোর ফ্লেমে না করে আস্তে ফ্লেমে মিডিয়াম আর টু লোয়ে করবো, না হলে ভেতর কাঁচা থাকবে, ওপর ভাজা হয়ে যাবে।
দিচ্ছি। আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবার অপোজিট পিঠটা আমার এবার ভাজা হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে ফেলছি। এটা আমার লালিপপ হলো, শুধু এটা লালিপপ। এবার আমি শেজওয়ান লালিপপ করতে গেলে যেটা যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু আদা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হবে। এবার আমি ফ্লেমটা আস্তে করে দিলাম, দিয়ে টমেটো সস দিচ্ছি 1 টিস্পুন। হাফ টিস্পুন সয়া সস দিলাম। আর শেজওয়ান সস আমি 1 টেবিল স্পুন দিলাম। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা পুড়ে যাবে সেই জন্য। সামান্য লবণ দিলাম, যেহেতু শেজওয়ান সসে লবণ আছে ওই জন্য আমি লবণটা সেরমভাবে দিলাম না, একটা চিমটি করে লবণটা দিলাম। আমার এটা হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। এবার আমি ফ্লেম আস্তে করে দিলাম, দিয়ে আমি এগুলো ঢেলে দিচ্ছি। সব কটাতে ভালোভাবে মাখাতে হবে। আমার এটা হয়ে গেছে, এবার আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। গ্যাস অফ করে দিয়েছি, পরিবেশন করে দেখাচ্ছি। আমার চিকেন শেজওয়ান লালিপপ হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে করবেন, আমি যেভাবে করলাম আপনারাও ঠিক এইভাবে করবেন করে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি নতুন বছরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।